কিশনগঞ্জ নামক এক গ্রামে কিশোর নামে এক অনাথ ছেলে থাকত। গ্রামের লোকেরা ওকে অশুভ মুখওয়ালা বলত আর দূর দূর করে ওকে তাড়িয়ে দিত। ওই গ্রামে মদন আর মোহন নামে দুই বন্ধুও থাকত। একদিন কিশোর গ্রামের এক চায়ের দোকানে চা খেতে গেল। ভাই একটা চা দাও না। চায়ের দোকানের পাশেই একটা মিষ্টির দোকান থেকে একটা মেয়ে জিলিপি কিনছিল। তখনই কিশোর ওকে থামিয়ে বলে, শুনো মেয়ে, এই জিলিপি নিও না। মেয়েটা ওর কথায় কান না দিয়েই চলে যায়। যাবার সময় মেয়েটা একটা পাথরে হোঁচট খেতেই সব জিলিপি মাটিতে পড়ে যায়। ওই দোকানের পাশে দাঁড়িয়ে মদন আর মোহন পুরো ব্যাপারটা দেখছিল আর বলল, এটা তো হবারই ছিল। এই অশুভ মুখ যে একবার বলে দিয়েছে, জানি না এই অশুভ মুখ আর কি কি বলবে। হ্যাঁ রে ভাই, এই অশুভ মুখ থেকে তো কোনো ভালো কথা বের হয় না। বেচারি বেটাকে তো না খেয়েই থাকতে হবে। ওকে তো গ্রামবাসীরা গ্রামের বাইরে বের করে দিতে পারে। এই কথাগুলো শুনে কিশোর খুব কষ্ট পায় আর বাড়ির থেকে এগিয়ে চলে। যাবার সময় ও দেখে মদনের ঘরের সামনে খুব ভিড় হয়েছে। সামনে গিয়ে ও দেখে মদনের মা মদনকে ডাকছে। কিশোর দৌড়ে যায় আর বলে, মদন ভাই, তোমার মার শরীর খারাপ, উনি তোমায় ডাকছেন। এই শুনে দুই বন্ধু ছুটে চলে যায় আর মদনকে বলে, মোহন একটা কাজ কর, তুই দৌড়ে গিয়ে ডাক্তার বাবুকে তাড়াতাড়ি রেখে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। মোহন ঘরের বাইরে আসতেই কিশোর বলে, মোহন ভাই, তুমি ওই ব্রিজের রাস্তা দিয়ে যেও না। চুপ কর অশুভ মুখ, তোর মুখ দিয়ে কি ভালো কথা বেরোয় না? হে ভগবান, জানি না এখন কি হবে। যা এখান থেকে, বেরিয়ে যা অশুভ মুখ, আবার যদি দেখি তাহলে মার খাবি বলে দিচ্ছি। মোহন ব্রিজের কাছে আসতেই দেখে ব্রিজ ভেঙে গিয়েছে, বহু মানুষের আঘাত লেগেছে, কিছু মানুষ তো ডুবেও গেছে। এসব দেখে মোহন ঘরে ফিরে গিয়ে কিশোরকে খুব মারতে থাকে আর বলে, এই সব কিছু তোর অশুভ মুখের জন্যই হয়েছে। তুই যদি বাজে কথা না বলতিস আর ব্রিজটাও ভাঙত না। মোহনের কাছে মার খেয়ে কিশোর খুব কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেও ভগবানকে বলে, ভগবান আমার সাথেই কেন এরকম হয়? সত্যি কি আমার জীব অশুভ? আমি আর এই জীবন রাখতে চাই না। তুমি আমাকে নিয়ে নাও ভগবান, তাছাড়া আমার এখানে তো আর কেউই নেই, আমি অতিষ্ঠ হয়ে গেছি ভগবান। ওই গ্রামেই রাতের বেলায় কিছু সেনা আর্মি ট্যাঙ্ক নিয়ে আসে আর ওখানে থেকে যায়। সকল গ্রামবাসীরা ওদের স্বাগত জানায়। সাহেব, আমাদের গ্রামে আপনাদের স্বাগত জানাই, যদি কিছু দরকার লাগে তো অবশ্যই বলবেন। আরে মদন, এখন চলো ওনাদের বিশ্রাম নিতে দাও। এই কথা গ্রামের পঞ্চায়েত প্রধানের কানে গিয়ে পৌঁছায়। উনি আবার ট্যাঙ্কটা চুরি করার কথা ভাবতে থাকে। রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন, এই ট্যাঙ্কটা তো বিশাল বড়, যদি এটাকে আমি চুরি করে নিই তাহলে তো সবাই জেনে যাবে। এক কাজ কর, এর সব পার্টস গুলো বের করে নিই, তাহলে তো কেউ বুঝতেও পারবে না। পরে সেগুলোকে বিক্রি করে আমি অনেক টাকা পেয়ে যাব। মোরুল মাসে চুপচাপ ট্যাঙ্কের চাকা আর বাকি পার্টস গুলো বের করে নেয় আর তার জায়গায় নকল চাকা লাগিয়ে দেয়। তখনই কিশোরের ঘুম ভেঙে যায় আর ও সব কিছু দেখে ফেলে। এই কথাটা কাকে বলবো, সবাই তো এখন ঘুমোচ্ছে। এক কাজ করি, সকালবেলায় সবাইকে বলবো। সকালবেলায় কিশোরের যখন ঘুম ভাঙে ততক্ষণে আর্মি ট্যাঙ্ক নিয়ে চলে যাচ্ছে। কিশোর দৌড়ে তাদের কাছে যায় আর ব্রিজের কাছে দাঁড়িয়ে বলে, সাহেব আমায় কিছু বলার আছে, আমার কথাটা শুনুন তো একটু। কেউই কিশোরের কথা শুনল না, আর্মি ট্যাঙ্ক নিয়ে চলতে থাকলো। সাহেব একটু শুনুন, একটা খুব জরুরি কথা জানাবার আছে। ওখানে দাঁড়িয়ে থাকা গ্রামের সব লোকেরা কিশোরের এই কথা শুনে নেয়। তুই এখানেও চলে এসেছিস অশুভ জীব নিয়ে, যদি কিছু ভুলভাল বলেছিস তো তোকে আমরা ছাড়বো না। আমাকে ছেড়ে দাও, আমি ওদের কিছু বলতে চাই। আর্মিরা সব কিছু দেখছিল আর শুনছিল যে কিশোর কিছু বলতে চাইছে। তখনই এক আর্মির নজর ট্যাঙ্কের চাকার দিকে গেল। ও দেখে কেউ যেন ট্যাঙ্কের সব চাকা আর পার্টস বদলে দিয়েছে। আর্মি বুঝতে পারে যে ওই ছেলেটা মনে হয় এই বিষয়ে কিছু বলতে চাইছে। গ্রাম প্রধান সকল চাকা আর পার্টস বদলে দিয়েছে আর সেগুলোকে বাজারে বিক্রি করে দিয়েছে। এই কথা শুনে আর্মিরা কিশোরকে গ্রামবাসীর হাত থেকে মুক্ত করে আর গ্রাম প্রধানকে ধরে আনে। আমাকে ক্ষমা করে দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে জেলে দেবেন না, আমি আমার সমস্ত দোষ স্বীকার করছি, আমি সব কিছু চুরি করেছি। শুধু তাই নয়, আমি ওই দুর্বল ব্রিজটা তৈরি করেছিলাম,
যেটা সেদিন ভেঙে গেছিল। মোহন ভাই, এই জন্যই সেদিন আমি তোমায় ওই ব্রিজ দিয়ে যেতে মানা করেছিলাম। আর্মি সেনারা সব জিনিস গ্রাম প্রধানদের থেকে নিয়ে নেয়, ওকে জেলে বন্দি করে ফেলে। তারা কিশোরের প্রচুর প্রশংসা করে আর অনেক পুরস্কার দিয়ে দেয়। এইসব দেখে মোহন বলে, আমাকে ক্ষমা করে দাও কিশোর, তুমি যদি সেদিন ওই বাচ্চা মেয়েটাকে জিলিপি খেতে মানা না করতে, তাহলে ও অন্য বাচ্চাদের মতো অসুস্থ হয়ে পড়ত। আর যদি আমায় তুমি ওই দিন না থামাতে, তাহলে আমিও ব্রিজ থেকে পড়ে যেতাম। গ্রামের লোকেরা ওর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইবেন না, নিজেদের ভুলটা যে আপনারা বুঝতে পেরেছেন সেটাই অনেক। আপনারা প্রতিজ্ঞা করুন, এরপর আপনারা আর কখনোই এরকম কিছু করবেন না। গ্রামের লোকেরা কিশোরের সম্মানার্থে একটা অনুষ্ঠান আয়োজন করে, যেখানে আর্মি সেনারাও আসেন। গ্রামের প্রধান কিশোরকে প্রচুর উপহার দেন আর ওর খুব প্রশংসা করেন। এরপর থেকে সবাই খুব আনন্দের সাথে বসবাস করতে থাকে। কিশনগঞ্জ নামক এক গ্রামে কিশোর নামে এক অনাথ ছেলে থাকত। গ্রামের লোকেরা ওকে অশুভ মুখওয়ালা বলত আর দূর দূর করে ওকে তাড়িয়ে দিত। ওই গ্রামে মদন আর মোহন নামে দুই বন্ধুও থাকত। একদিন কিশোর গ্রামের এক চায়ের দোকানে চা খেতে গেল। ভাই, একটা চা দাও না। চায়ের দোকানের পাশেই একটা মিষ্টির দোকান থেকে একটা মেয়ে জিলিপি কিনছিল। তখনই কিশোর ওকে থামিয়ে বলে, শুনো মেয়ে, এই জিলিপি নিও না। মেয়েটা ওর কথায় কান না দিয়েই চলে যায়। যাবার সময় মেয়েটা একটা পাথরে হোঁচট খেতেই সব জিলিপি মাটিতে পড়ে যায়। ওই দোকানের পাশে দাঁড়িয়ে মদন আর মোহন পুরো ব্যাপারটা দেখছিল আর বলল, এটা তো হবারই ছিল, এই অশুভ মুখ যে একবার বলে দিয়েছে, জানি না এই অশুভ মুখ আর কি কি বলবে। হ্যাঁ রে ভাই, এই অশুভ মুখ থেকে তো কোনো ভালো কথা বের হয় না। বেচারি বেটাকে তো না খেয়েই থাকতে হবে, ওকে তো গ্রামবাসীরা গ্রামের বাইরে বের করে দিতে পারে। এই কথাগুলো শুনে কিশোর খুব কষ্ট পায় আর বাড়ি থেকে এগিয়ে চলে। যাবার সময় ও দেখে মদনের ঘরের সামনে খুব ভিড় হয়েছে। সামনে গিয়ে ও দেখে মদনের মা মদনকে ডাকছে। কিশোর দৌড়ে যায় আর বলে, মদন ভাই, তোমার মার শরীর খারাপ, উনি তোমায় ডাকছেন। এই শুনে দুই বন্ধু ছুটে চলে যায় আর মদনকে বলে, মোহন, একটা কাজ কর, তুই দৌড়ে গিয়ে ডাক্তার বাবুকে তাড়াতাড়ি রেখে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। মোহন ঘরের বাইরে আসতেই কিশোর বলে, মোহন ভাই, তুমি ওই ব্রিজের রাস্তা দিয়ে যেও না। চুপ কর অশুভ মুখ, তোর মুখ দিয়ে কি ভালো কথা বেরোয় না? হে ভগবান, জানি না এখন কি হবে, যা এখান থেকে বেরিয়ে যা অশুভ মুখ, আবার যদি দেখি তাহলে মার খাবি বলে দিচ্ছি। মোহন ব্রিজের কাছে আসতেই দেখে ব্রিজ ভেঙে গিয়েছে, বহু মানুষের আঘাত লেগেছে, কিছু মানুষ তো ডুবেও গেছে। এসব দেখে মোহন ঘরে ফিরে গিয়ে কিশোরকে খুব মারতে থাকে আর বলে, এই সব কিছু তোর অশুভ মুখের জন্যই হয়েছে, তুই যদি বাজে কথা না বলতিস আর ব্রিজটাও ভাঙত না। মোহনের কাছে মার খেয়ে কিশোর খুব কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেও ভগবানকে বলে, ভগবান, আমার সাথেই কেন এরকম হয়? সত্যি কি আমার জীব অশুভ? আমি আর এই জীবন রাখতে চাই না, তুমি আমাকে নিয়ে নাও ভগবান। তাছাড়া আমার এখানে তো আর কেউই নেই, আমি অতিষ্ঠ হয়ে গেছি ভগবান। ওই গ্রামেই রাতের বেলায় কিছু সেনা আর্মি ট্যাঙ্ক নিয়ে আসে আর ওখানে থেকে যায়। সকল গ্রামবাসীরা ওদের স্বাগত জানায়। সাহেব, আমাদের গ্রামে আপনাদের স্বাগত জানাই, যদি কিছু দরকার লাগে তো অবশ্যই বলবেন। আরে মদন, এখন চলো ওনাদের বিশ্রাম নিতে দাও। এই কথা গ্রামের পঞ্চায়েত প্রধানের কানে গিয়ে পৌঁছায়। উনি আবার ট্যাঙ্কটা চুরি করার কথা ভাবতে থাকে। রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন, এই ট্যাঙ্কটা তো বিশাল বড়, যদি এটাকে আমি চুরি করে নিই তাহলে তো সবাই জেনে যাবে। এক কাজ কর, এর সব পার্টস গুলো বের করে নিই, তাহলে তো কেউ বুঝতেও পারবে না, পরে সেগুলোকে বিক্রি করে আমি অনেক টাকা পেয়ে যাব। মোরুল মাসে চুপচাপ ট্যাঙ্কের চাকা আর বাকি পার্টস গুলো বের করে নেয় আর তার জায়গায় নকল চাকা লাগিয়ে দেয়। তখনই কিশোরের ঘুম ভেঙে যায় আর ও সব কিছু দেখে ফেলে। এই কথাটা কাকে বলবো, সবাই তো এখন ঘুমোচ্ছে, এক কাজ করি সকালবেলায় সবাইকে বলবো। সকালবেলায় কিশোরের যখন ঘুম ভাঙে ততক্ষণে আর্মি ট্যাঙ্ক নিয়ে চলে যাচ্ছে। কিশোর দৌড়ে তাদের কাছে যায় আর ব্রিজের কাছে দাঁড়িয়ে বলে, সাহেব, আমায় কিছু বলার আছে, আমার কথাটা শুনুন তো একটু। কেউই কিশোরের কথা শুনল না, আর্মি ট্যাঙ্ক নিয়ে চলতে থাকলো।
সাহেব একটু শুনুন, একটা খুব জরুরি কথা জানাবার আছে। ওখানে দাঁড়িয়ে থাকা গ্রামের সব লোকেরা কিশোরের এই কথা শুনে নেয়। তুই এখানেও চলে এসেছিস অশুভ জীব নিয়ে, যদি কিছু ভুলভাল বলেছিস তো তোকে আমরা ছাড়বো না। আমাকে ছেড়ে দাও, আমি ওদের কিছু বলতে চাই। আর্মিরা সব কিছু দেখছিল আর শুনছিল যে কিশোর কিছু বলতে চাইছে। তখনই এক আর্মির নজর ট্যাঙ্কের চাকার দিকে গেল। ও দেখে কেউ যেন ট্যাঙ্কের সব চাকা আর পার্টস বদলে দিয়েছে। আর্মি বুঝতে পারে যে ওই ছেলেটা মনে হয় এই বিষয়ে কিছু বলতে চাইছে। গ্রাম প্রধান সকল চাকা আর পার্টস বদলে দিয়েছে আর সেগুলোকে বাজারে বিক্রি করে দিয়েছে। এই কথা শুনে আর্মিরা কিশোরকে গ্রামবাসীর হাত থেকে মুক্ত করে আর গ্রাম প্রধানকে ধরে আনে। আমাকে ক্ষমা করে দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে জেলে দেবেন না, আমি আমার সমস্ত দোষ স্বীকার করছি, আমি সবকিছু চুরি করেছি। শুধু তাই নয়, আমি ওই দুর্বল ব্রিজটা তৈরি করেছিলাম যেটা সেদিন ভেঙে গেছিল। মোহন ভাই, এই জন্যই সেদিন আমি তোমায় ওই ব্রিজ দিয়ে যেতে মানা করেছিলাম। আর্মি সেনারা সব জিনিস গ্রাম প্রধানদের থেকে নিয়ে নেয়, ওকে জেলে বন্দী করে ফেলে। তারা কিশোরের প্রচুর প্রশংসা করে আর অনেক পুরস্কার দিয়ে দেয়। এই সব দেখে মোহন বলে, আমাকে ক্ষমা করে দাও কিশোর, তুমি যদি সেদিন ওই বাচ্চা মেয়েটাকে জিলিপি খেতে মানা না করতে তাহলে ও অন্য বাচ্চাদের মতো অসুস্থ হয়ে পড়ত, আর যদি আমায় তুমি ওই দিন না থামাতে তাহলে আমিও ব্রিজ থেকে পড়ে যেতাম। গ্রামের লোকেরা ওর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইবেন না, নিজেদের ভুলটা যে আপনারা বুঝতে পেরেছেন সেটাই অনেক। আপনারা প্রতিজ্ঞা করুন, এরপর আপনারা আর কখনোই এরকম কিছু করবেন না। গ্রামের লোকেরা কিশোরের সম্মানার্থে একটা অনুষ্ঠান আয়োজন করে যেখানে আর্মি সেনারাও আসেন। গ্রামের প্রধান কিশোরকে প্রচুর উপহার দেন আর ওর খুব প্রশংসা করেন। এরপর থেকে সবাই খুব আনন্দের সাথে বসবাস করতে থাকে।